গতকালকে আমাদের ভোরবেলা 6টার দিকেই মানে একটা ট্রেন ছিল, যেটা আগরতলা টু সেকেন্দ্রাবাদ। তো এটা মানে জরুরি কারণবশত এটা লেট চলছিল রাত্রে। তো এটা রিশিডিউল হয়েছিল রাত্রেবেলা 11:30টার দিকে। তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা মিলে চেকিং করছিলাম। তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় 7টা নাগাদ হবে, তখন দেখলাম যে 5 জন লোক তারা ওই আমরা আগরতলা রেল স্টেশন মেন গেট দিয়ে একটু তাড়াহুড়া করে স্টেশনের দিকে ঢুকছিল। তারপর আমাদের তাদের দেখে সন্দেহ হয়। তো সন্দেহ হতে আমরা তাদেরকে ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি। তো প্রথমে তারা বলেছিল যে তারা ভারতীয়, কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না, এদের মধ্যে 4 জনই বাংলাদেশের এবং 1 জন ইন্ডিয়ান। তো তারা অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউ ভিসা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিলো ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেকান্দ্রাবাদ ওইটা দিয়ে।